আমাদের দল পৃথিবীর প্রত্যেকটা দলকে হারিয়েছে এবং যে কোনো সময় কিন্তু হারাবার ক্ষমতা রাখে। বাংলাদেশ খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু দলের সঙ্গে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত কারণে ছিলেন ছুটিতে, শেষ ওয়ানডের আগে যোগ দিয়েছেন দলের সঙ্গে। অথচ এ সময়টাতে তার থাকাটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। এশিয়া কাপ শেষে কিছু দেশি সংবাদ মাধ্যমে দিয়েছেন বিস্ফোরক সাক্ষাৎকার, প্রশ্ন তোলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রত্যাশা নিয়ে। নিশ্চিতভাবেই যে দলের মনোবলে আঘাত করবে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হাথুরুর এমন বক্তব্য ভালো চোখে দেখছে না বিসিবি। আমাদের এখানে কোয়ালিটি প্লেয়ার অনেক আছে, ওরা কিন্তু আপনার প্রত্যেক দেশে কিন্তু হারিয়েছে, তো আপনার ইউনেভার নো কে চ্যাম্পিয়ন হবে, আপনার সবাই কিন্তু চ্যাম্পিয়নের জন্য যাচ্ছে। এই ধরনের ইন্টারভিউ কিন্তু আসলে টিমের জন্য কিন্তু ভালো না। আপনার আমি যেই বলি, যারাই বাংলাদেশ টিমে খেলে ওদেরকে কিন্তু সম্মান দেওয়া উচিত, ওদেরকে এনকারেজ করা উচিত, ওদের নেগেটিভ না নিয়ে পজিটিভ কথা বলা উচিত। এশিয়া কাপে দল প্রত্যাশা মতো সাফল্য পায়নি, আসরের মাঝপথে দেশে ফেরায় সাকিবকে নিয়েও হয় সমালোচনা। এবার তাদের এক হাত নিলেন সাবেক অধিনায়ক সুপার সাকিবে আস্থা আকরাম খানের। আমরা আসলে সমালোচনা করতে ভালোবাসি, আমরা শুনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, তো এগুলো কিন্তু ঠিক না এটা। আর সাকিবের ক্যাপ্টেন্সি ও তো প্রুভেন, ও যতদিন বাংলাদেশ টিমে খেলবে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য যে ও বাংলাদেশের জন্য খেলছে। আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলা। অনেকেই মুখে সেমির স্বপ্ন বললেও আকরাম খান বাস্তববাদী। আমাদের দল পৃথিবীর প্রত্যেকটা দলকে হারিয়েছে এবং যে কোনো সময় কিন্তু হারাবার ক্ষমতা রাখে। আমাদের ইম্পর্টেন্ট হয়েছে অন্য দল না, নিজেরা যদি আমরা ভালো করতে পারি, আমরা যেন আমাদের যে টিম যেটা আছে তিনটা পার্ট যদি আমরা ভালো করতে পারি, ব্যাটিং নিয়ে আমাদের ধারাবাহিকতার একটু অভাব আছে, সেটা যদি পূরণ হয়ে ঠিক নর্মাল হয়ে যায় তাহলে আমি যে কোনো দলের সাথে আমি জিতার আশা করব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।